ভারত সিনেমার দ্বিতীয় গানে শুটিং করলো শাকিব খান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। বলিউড স্টাইলে তৈরি হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমা, যেখানে সিনেমা রিলিজের আগেই শুটিং দৃশ্য ভাইরাল হতে চলেছে নেট দুনিয়ায়। শাকিবিয়ানদের মনের ইচ্ছা ছিল তাদের ভাইজান একদিন বলিউড মাতাবেন, আজ তাদের সে আশা পূর্ণ হতে চলেছে। তিলে তিলে গড়ে উঠতেছে দরদ বা দর্দ সিনেমা, যেখানে সুপারস্টার শাকিব খান এবং বলিউড নায়িকা সোনাল চৌহান, রাজকুমার এবং রাজকুমারী এন্ট্রি নিয়েছেন। ও মাই গড, রেড কার্পেটে শাহজাদা শাহজাদি সেজে দরদ সিনেমা। সিনেমা জগতের বড় পরিবর্তন নিয়ে আসতেছেন সুপারস্টার শাকিব খান। দরদ সিনেমাতে শাকিব বসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট লুক তৈরি করে ব্যবহার করা হবে, যা আরও দরদ সিনেমায় নতুন চমকের জন্ম দেবে। জানা যায় দরদ সিনেমার শুটিং ইউনিটের 70% জনশক্তি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। সোনাল চৌহান এবং শাকিব খানও বাদ পড়েননি। দরদ সিনেমার শুটিংয়ে অসুস্থ শাকিব খান ও সোনাল চৌহান। অনন্য মামুনেরও 101 ডিগ্রি জ্বর, তারপরও থেমে নেই দরদ টিম। শাকিব খানের নির্দেশেই অসুস্থ অবস্থায় চলছে শুটিং, যেন নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ করা যায়। এখানে সুপারস্টার শাকিব খানের উদ্দেশ্য একটাই, শাকিবিয়ানদের খুশি করা, নতুন কিছু উপহার দেওয়া। আমরাও আশা রাখছি বস, আপনি সহ সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হন, ভালো হয়ে যান।